এখানে পৌঁছানোর কোনো পাকা রাস্তা নেই ইকিটস যেতে হলে বিমান অথবা নৌকায় ভরসা পেরুর অ্যামাজন বনাঞ্চলের মাঝে এই শহরের জনসংখ্যা প্রায় চার লক্ষ নিয়ম অনুযায়ী জঙ্গলের বাসিন্দারা একমাত্র নিজস্ব প্রয়োজন মেটাতে স্বীকার করতে পারেন পেরুতে জীবন্ত বা মৃত বন্যপ্রাণী নিয়ে ব্যবসা নীতিগতভাবে নিষিদ্ধ তা সত্ত্বেও বেলেন শহরের কুখ্যাত হাটে সব কিছুই কেনাবেচা চলে কিছুকাল আগে আমি এক প্রাক্তন প্রাণী ব্যবসায়ীকে বেআইনি প্রাণী ব্যবসা কমার কথা বলেছিলাম তিনি বলেছিলেন এখন আর প্রকাশ্যে প্রাণী কেনাবেচা চলে না বায় না এলে তবেই প্রাণী জোগাড় করে গোপনে বাসায় লুকিয়ে রাখা হয় গুডুন স্পেরার প্রায় ত্রিশ বছর ধরে কিটোসে বসবাস করছেন তিনি লুপ্ত প্রায় প্রাণীদের একটি আশ্রয় কেন্দ্র পরিচালনার দায়িত্ব পালন করেন সপ্তাহে দুইবার তিনি বেলেরের হাটে প্রাণীদের জন্য ফলমূল ও শাকসবজি কেনেন ইকিটোসের আশেপাশের জঙ্গল ধীরে ধীরে খালি হয়ে যাচ্ছে টেবিলের উপর ছোট কেইমান পরে রয়েছে খুবই ছোট আগেই মারা গেছে মাত্র দুই তিন মাস বয়স হয়েছিল মানুষ যে এমন প্রাণী কেনে সেটা সত্যি দুঃখজনক বংশবৃদ্ধির আগেই এমন সব প্রাণী হত্যা করা হয় যা বিভিন্ন প্রাণীর বিলুপ্তির অন্যতম প্রধান কারণ জানতে পারলাম এই ধূসর রঙের মাংস সাত চাবাকার খুবই খারাপ বিষয় কারণ এই প্রজাতির টেপির লুপ্তপ্রায় হিসেবে পরিচিত এই প্রাণীটিকেও সম্ভবত খুব কম বয়সে মারা হয়েছে বংশবৃদ্ধির পর্যায়ে পৌঁছতে টেপিরের ছয় থেকে সাত বছর পর্যন্ত সময় লাগে হাতে সময় কম প্রাণীরা খাবারের জন্য অপেক্ষা করছে ইকিতসের পশ্চিম বন্দরে নৌকা এসেছে গুডরুনকে পানির উপর দিয়ে কিছুটা পথ যেতে হবে রিও নানে থেকে পাদ্রে কোচা পর্যন্ত সেখানেই প্রাণীদের আশ্রয় কেন্দ্র প্রাণীদের স্বার্থে জঙ্গলের মধ্যে সেটি গড়ে তোলা হয়েছে চব্বিশ বছর আগে প্রজাপতি সংরক্ষণের লক্ষ্যে কেন্দ্রটি গড়ে তোলা হয়েছিল আজ সেখানে পাখি ও স্তন্যপায়ী প্রাণীও থাকে গুড্রুন সেইসব প্রাণীদের আশ্রয় দেন বাকিরা যেগুলি একেবারেই পেতে চায় না কাঁটাতারে মোড়া কাঠের বাক্সে এই শাবকটিকে কেউ আমার এখানে ফেলে গেছিল সেই ব্যক্তি আদিবাসীদের সঙ্গে ব্যবসা করে এবং নানা রকম পণ্য বিক্রি করে সে এই প্রাণীটি বিক্রি করতে পারেনি সাবকটি আর দাঁড়াতেই পারছিল না জাগুয়ারদের প্রায় সত্তর শতাংশ রেডমিট বা লাল মাংসের প্রয়োজন হয় তা না হলে তাদের কিডনির ক্ষতি হয় বিশেষ করে বিচরণ ক্ষেত্র হারিয়ে যাওয়ার কারণে জাগুয়াররা বিলুপ্তির পথে চলেছে এই প্রাণী একাই থাকে প্রত্যেক জাগুয়ার কমপক্ষে পঞ্চাশ বর্গ কিলোমিটার নিজস্ব ক্ষেত্র হিসেবে চিহ্নিত করে তা না হলে তারা যথেষ্ট পরিমাণ খাদ্যের নাগাল পায় না বেলেনের হাটে টাপিরের মাংস বিক্রি হচ্ছে জীবিত অবস্থায় তাপিরদের এমনই দেখায় পর্যটকদের কাছে খবর পেয়ে পরিবেশ পুলিশ জীবলোকে বাজেয়াপ্ত করেছিল একটি রেস্তোরাঁয় ভাসমান এক ভেলায় সে অতিথিদের জন্য একটা আকর্ষণ হয়ে উঠেছিল তার মালিকরা উচ্ছিষ্ট খাবার দিত ফলে তার কিডনির মারাত্মক ক্ষতি হয়েছিল তা সত্ত্বেও এখন সে সুস্থ হয়ে উঠেছে যখন এখানে এসেছিল তার গায়ে ডোরা কাটা ছিল দেখতে শোরের মতো হলেও আসলে তারা প্রজাতি হিসেবে ঘোড়ার গোত্রের মধ্যে পড়ে তুষার যুগেও টাপির টিকে গিয়েছিল অথচ মাত্র পনেরো বছরের মধ্যে মানুষ তাদের লুপ্ত প্রায় করে তুলেছে প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি আপনাদের জন্য আরো দুটি প্রতিবেদন রয়েছে এখানে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে আর আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু